নমস্কার বন্ধুরা তনুশ্রী লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে তোমাদের সাথে খুব সিম্পল একটা কোল্ড কফি রেসিপি আমি শেয়ার করব। যেটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে এবং আমি এই কফিটা বিশেষত যাদের একদম চিল্ড খাওয়া বা ফ্রিজের ঠান্ডা জল বা দুধ খাওয়া বারণ তাদের কথা মাথায় রেখেই কিন্তু করেছি চলো শুরু করি আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি। টেবিল চামচের বড় টেবিল চামচ সাইজের দু চামচ মতন কফি এই কফিটা আমি ব্যবহার করেছি এটা আরাকু কফি অনন্তগিরি কফি গার্ডেন থেকে নেওয়া কফিটা তো তার সাথে আমি ব্যবহার করেছি ওই একই চামচের মাপে দু চামচ চিনি তো তোমরা যারা চিনি কম খাও তারা একটু কম ইউজ করতে পারো এখানে যে জলটা আমি ইউজ করেছি এটাকে একদমই চিল্ড ওয়াটার নয় কিছুক্ষণ মাত্র ফ্রিজে রেখে একটু ঠান্ডা করা হয়েছে প্রায় নর্মাল টেম্পারেচারেরই বলতে পারো এরপরে আমি এখানে একটা ছোটো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু কফি টোটাল যে জিনিসগুলো নিয়েছি সেগুলোকে মিক্স করে নিচ্ছি এই হ্যান্ড ব্লেন্ডারটার একটা গল্প আছে বন্ধুরা তোমাদের সাথে আমি অন্য কোনো ভ্লগে এইটা নিয়ে ডিটেল শেয়ার করব। এটার একটা অন্যরকম গল্প অবশ্যই আছে তো যাই হোক এরপর আমি খানিকক্ষণ মিক্স করার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়েছে তো এই পেস্ট কিছুটা আমি সরিয়ে রেখেছি খুব সামান্য পরিমাণ দিয়ে আমি যতটা পরিমাণ করব। আমি এখানে যে ছোট কাপটা তোমরা প্রথমে দেখলে ওই কাপের চার কাপ মতন করব বলে খুব সামান্য পরিমাণে আমি এখানে দেখতেই পেলে দুধ ব্যবহার করেছি করে আবার ভালো করে পুরো জিনিসটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে দেখতেই পাচ্ছ এখানে লেয়ারটা ওপরে একটা তৈরি হয়ে গেছে এইটা আমি প্রথম এক্সপেরিমেন্ট করলাম বাইরের এই কফিতে আরাকু ভ্যালির যে কফি ওখানে আমাদের পাওয়া যায় সেটা তো আমি পরে নেস্কাফিতেও করেও তোমাদের দেখাবো কীরকম আসে এখানে তো দুটো লেয়ার আলাদা হয়েছিল তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখান দিয়ে গার্নিশ করছি কাপের গায়ে এটা কিন্তু যেটা বলেছিলাম আমি সরিয়ে রেখেছি ঠিক কফিটা সেটাই কিন্তু এটা যখন আমরা এই কফিটা খাই খুব সুন্দর টেস্ট আসে যার জন্য আমি এইভাবে ব্যবহার করেছি এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে এখানে আমি বরফ বা খুব ঠান্ডা জল বা খুব ঠান্ডা দুধ কোনোটাই ব্যবহার করিনি কিন্তু তা সত্ত্বেও কফিটা খুবই সুন্দর খেতে হয়েছিল এটা একটা আমার এক্সপেরিমেন্ট ছিল যে খুব ঠান্ডা জিনিস চিল্ড ব্যবহার না করে সাধারণ উষ্ণতায় এমনভাবে কফি তৈরি করা যাতে সবাই খেতে পারে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে বন্ধুরা আমাকে জানিও কিরাম হয়েছে আর সাবস্ক্রাইব করে সাথে থেকো থ্যাংক ইউ